প্রতিবাদ আন্দোলন স্লোগান উঠছে জাস্টিসের, এসবের মাঝেই দোরগোড়ায় চলে এসেছে পুজো। রাজ্যে আরজিকর কাণ্ড নিয়ে ডামাডোল পরিস্থিতি, সেই প্রভাব পড়তে শুরু করেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও। একে একে বিভিন্ন পুজো কমিটি পুজোর অনুদান নেবে না বলেই জানিয়ে দিয়েছে। অন্যদিকে দুর্গাপুজোর থিম নিয়েও কড়া মনোভাব সরকারের। জেলা পুলিশের তরফে জারি করা হয়েছে পুজো গাইডলাইন, অগ্রিম জানাতে হবে থিমের চিন্তা ভাবনা, প্রয়োজনে থিম পরিমার্জন ও পরিবর্তন করতে হবে। চার পাতার ছাপা গাইডলাইনের প্রথম পাতায় জেলা পুলিশের তরফে পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যা নিয়ে জেলা জুড়ে পুজো আয়োজকদের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আরজিকর কাণ্ডের ছায়া যাতে না পড়ে থিমে, তাই কি বাড়তি সতর্কতা রাজ্যের, উঠছে প্রশ্ন। মিটিং হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী, সেদিন আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন, প্রত্যেকটা পুলিশ থানাকে জেলাকে বলা হয়েছিল যে মণ্ডপ কি হচ্ছে তার থিমটা জানার জন্য থানাগুলোকে বলা হয়েছিল, এবং আমার লোকাল যে থানা বর্তমান থানা পরের দিনই আমার থেকে রিকোয়েস্ট করেছিল যে আমাদের পুজোর থিম কী হচ্ছে। মানে ভিড় বেশি হয়, সেই ভিড়টা হওয়ার জন্য কতটা ভিড় হচ্ছে সেটা দেখার জন্য মানে মাপকারি করতে হবে পুলিশ, তার জন্যই এই নির্দেশটা দেওয়া হয়েছে বলে মনে হয়। নেই চিন্তা ভাবনা জুড়ে কিছু আর জীবন থিম হয়, সরকারের ভাবনা চিন্তা যদি কেউ করে ফেলে তার আগে চিন্তা ভাবনা কেউ না করে, মানে সেই থেকে একটা ভয় যেন কাজ করে। আয়োজকদের বড় অংশই মনে করছেন কোনো পুজো কমিটি যেন আরজিকরের কাণ্ডের মতো বিষয় পুজো মণ্ডপ এবং প্রতিমায় তুলে ধরতে না পারে, তাই আগে থেকেই বাতিল করার ভাবনা পুলিশের। সেই কারণেই থিম নিয়ে এত অতি সক্রিয়তা এবং অগ্রিম সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে হয়তো তার প্রশাসনের চিন্তা ভাবনা করছে যে ভিপাই ব্যাপারটা নিয়ে, মানে সমস্যা তৈরি হবে। মানে আমাদের ক্ষেত্রে আমাদের আগাগোড়া আমাদের প্যান্ডেল কিংবা থিম একটা বিশাল আকারের তৈরি হয় এবং এখানে জনসমাগম প্রচুর পরিমাণে হয়, কিন্তু আমাদের মান যেমন আছে তেমন আমাদের থিমের পরিধিও বড়। হঠাৎ করে যদি একটা নির্দেশিকা চলে আসে যে এখন এরকম করতে হবে, এত ফিট রাখতে হবে কিংবা এত লেন্থ রাখতে হবে, তাহলে আমাদের পক্ষে যদিও জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে জানানো হয়েছে এই নির্দেশিকার সঙ্গে আরজিকর ইস্যু বা এমন কোনো বিতর্কিত বিষয়ের যোগ নেই, তাহলে থিম নিয়ে এত কড়াকড়ি কিসের? আরজিকরের ঘটনা তো সব প্যান্ডেলে থাকবে, আপনি কিছুতেই আটকাতে পারবেন না। মানুষ যদি এসে বলে আরজিকরের এ চাই, নির্যাতিতার বিচার চাই, আপনি কি করবেন? মানুষ যদি এসে রাস্তায় দাঁড়িয়ে বলে নির্যাতিতার বিচার চাই, আপনি কি করতে পারেন? আপনি কিছু করতে পারবেন? কাকে আটকাবেন? আপনি থিম করলেন না, মানুষ গায়ে টি শার্ট পরে এলো, হাতে প্ল্যাকার্ড নিয়ে এলো, আপনি কি করবেন? বিরোধীদের মতে মুখে স্বীকার না করলেও প্রতিবাদের ঢেউ যে রাজ্য প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে তা স্পষ্ট হয়েছে সম্প্রতি জেলা পুলিশের তরফে জারি করা পুজো গাইডলাইনে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে বিক্রান্ত রায়, ঝিলম দেব, রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।